বিসমিল্লাহির রহমানুর রহিম, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। প্রিয় বন্ধুগণ, আবারও আপনাদের মাঝে আমি হাজির হইলাম আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে। সেটা হলো এই যে দেখতে পারতেছেন আমার হাতে, এটা হলো ডিভিডি প্লেয়ার। তো এই ডিভিডি প্লেয়ারের সাথে আমরা সকলেই পরিচিত। তো এক সময়ের খুব জনপ্রিয় একটা জিনিস, সেটা হলো ডিভিডি প্লেয়ার। এটা আমরা সকলেই ব্যবহার করেছি কম বেশ। তো সেই ডিভিডি প্লেয়ার আজ অকেজো হয়ে গেল, কারণ এখন আর এগুলা চলে না। তো এই ডিভিডি প্লেয়ার যাদের ঘরে আছে, আপনারা কিভাবে এই ডিভিডি প্লেয়ারটা আবার ব্যবহার করবেন বা চলাইতে পারবেন, এই যে দেখেন আমার এই ডিভিডি প্লেয়ারটা সুপার সোনি এই ডিভিডি প্লেয়ারটা। তো এই ডিভিডি প্লেয়ারে আমি এখন আপনার মেমোরি দেওয়া, যাতে এই ডিভিডি প্লেয়ারটা চালানো যায়, আমি সেই ব্যবস্থাটা করব। আর এই জন্য আমাদের যা লাগবে সেটা হলো একটা, এই যে দেখেন একটা ভিডিও MP5 ভিডিও কার্ড। তো এই MP5 ভিডিও কার্ডটা আমি এখন এই ডিভিডি প্লেয়ারে লাগাবো, এই জন্য আমি এগুলা খুলে নিচ্ছি। এই যে দেখেন চেম্বার বক্স, এটা হলো ডিভিডি প্লেয়ারের চেম্বার বক্স, যেখানে আপনার ক্যাসেটটা থাকতো। তো এটা এখন ফেলে দিব, এটা লাগবে না। তারপরে এই যে এটা হলো আপনার ডিভিডির ভিডিও কার্ড, তো এটাও লাগবে না, এটাও আমি ফেলে দিব। তো এখন আমি MP5 যে আমার USB কার্ডটা সেটা লাগাবো। এই যে দেখেন আপনার ডিভিডি কানেকশানের যে ফুটগুলা, তো আমি ফুটগুলা এখান থেকে খুলে নিলাম। এটার মধ্যে আমি আমার ইচ্ছা মতো আমি কানেকশান দিব, এখানে ভিডিও দিব হলুদটা, আর লালটা সাদাটা দিব আপনার অডিও। তো আমি আর এই যে পাওয়ার সাপ্লাইটা দেখতে পারতেছেন, আমি পাওয়ার সাপ্লাইটা কাজে লাগাবো। তো এই পাওয়ার সার্কিটের সাহায্যে আমি এই ভিডিও কার্ডে ভোল্ট ব্যবহার করব। তো চলেন আমি এটা সেটিং করে আপনাদের মাঝে দেখাই যে এটা কিভাবে সেটিং আপনারা করবেন। Once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room, and damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. তো আমাদের কালেকশান লাগানো শেষ, এখন আমি এসি কোড লাগিয়ে দেখব যে এটা কাজ করছে কি না, আমাদের লাগানো ঠিকঠাক হইল কি না। তো এই যে দেখেন আমি এসি কোড লাগানোর সাথে সাথেই এই যে আমাদের MP5-এ আপনার লাইন চলে আসছে, এই যে দেখেন কানেকশান ঠিকই আছে। তো এখন আমি একটা টিভি নিব, টিভির মধ্যে এটা লাগিয়ে দেখব যে ছবি টিভির মধ্যে যায় কি না, ঠিক আছে? তো সাথে থাকেন, আমি একটা টিভির মধ্যে কালেকশান দিচ্ছি। তার আগে আমি একটা ফ্যান ড্রাইভ লাগাচ্ছি, এই যে দেখেন একটা ফ্যান ড্রাইভ, এই ফ্যান ড্রাইভ আমি এটার মাঝে লাগাচ্ছি। ফ্যান ড্রাইভটা লাগিয়ে তারপরে টিভির মধ্যে কালেকশান দিচ্ছি, কালেকশান দিয়ে দেখি যে ছবি আমাদের টিভির মধ্যে ঠিকঠাক মতো চলে কি না, কাজ করে কি না।
তো এই যে আমাদের প্যান ড্রাইভটা লাগানোর সাথে সাথে দেখেন যে প্যান ড্রাইভ আপনার নিয়ে নিছে, এই যে চলতেছে প্যান ড্রাইভ সাপোর্ট করছে, চলতেছে। তো এখন টিভির মধ্যে কালেকশান দিতেছি, এই যে দেখেন আমি টিভির কালেকশান দিলাম, এই যে দেখেন, এই যে দেখেন ছবি আয় পড়ছে। তো এরকমভাবে আপনারা পুরান যে যতগুলো ডিভিডি আছে সমস্ত ডিভিডিগুলাই আপনারা চালাইতে পারেন, ব্যবহার করতে পারেন। একটা শুধুমাত্র অল্প টাকা দিয়ে একটা ভিডিও কার্ড কিনে MP5 আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো আশা করি সকলেই এরকমভাবে ব্যবহার করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।